হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য সাধারণত ভিডিওটি করছি। তো আমাকে অনেক কোশ্চেন করে, ভাই আপনি আপনার যে ভিডিওগুলো বানান ওগুলো এত সহজে আপনি ফোন দিয়ে কীভাবে এডিট করেন? তো আমি আসলে সেই জন্যই আমার ভিডিওটি বানিয়েছি। আমি যে অ্যাপটি ইউজ করি এটির নাম হলো ব্লগইট। ওকে, আপনাদের দেখা সুবিধার্থে আমি লাইটটি বন্ধ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি, এটি হলো ব্লগইট। আপনারা, আমি সাধারণত এটি দিয়ে আমার ভিডিওগুলো এডিট করি। তো ওকে, এই আমি এটি ইউজ করি। তো এটি ইউজ করার জন্য আপনার ফরম লাইব্রেরি এখানে গিয়ে, দেন আপনার ভিডিও থাকলে আপনার যে যে ভিডিও আপনি এডিট করবেন ওগুলো সিলেক্ট করতে হবে। তো আমি ভিডিও এডিট করার আগে আমি আপনাদের কীভাবে এটি ডাউনলোড দিতে হয় আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি। আপনারা ফার্স্টলি প্লে স্টোরে যাবেন, দেন গিয়ে সার্চ দিবেন ব্লগইট, VLOGIT ব্লগইট। ওকে, তো আমার অলরেডি এটি ডাউনলোড দিয়ে ইনস্টল করা আছে, তাই ওপেন অপশন আসছে। আপনারা আপনাদের মন মতো ডাউনলোড দিয়ে দেন ইনস্টল করে কাজ শুরু করতে পারেন। তো আপনাদের ভিডিও এডিট করার জন্য আমি যখন দেখালাম যে লাইব্রেরিতে গিয়ে আপনার প্রথম পেজ ওপেন করার সাথে সাথে এই পেজটি আসবে আসবে দেন আপনারা চাইলে ক্যামেরা, ফরম ক্যামেরা, আপনারা ক্যামেরা দিয়ে সরাসরি ভিডিও করে এডিট করতে পারেন, বা আপনার ফোনে কোনো ভিডিও থাকলে ওগুলো এডিট করতে পারেন। তো আমি আপাতত ক্যামেরা ইউজ করব না, আমি যা আসে ওগুলো এডিট করব। তো আমি চলে আসলাম আমার গ্যালারিতে, দেন আমি এখান দিয়ে একটা ভিডিও নিব, দেন এডিট করব। তো আমি এই ভিডিওটি নিলাম, সাথে একটা ইন্ট্রো নিলাম। ওকে, দেন আপনারা দেখতে পাচ্ছেন, তারপর এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে, আপনারা অপেক্ষা করবেন লোড নেওয়া পর্যন্ত। তো আমার ভিডিওটি খুব একটা ভালো না, আমি আপনারা চাইলে আপনাদের যে ভিডিওটি পছন্দ আপনারা সেইটি করবেন, এছাড়া আপনারা চাইলে এটি ডিলিট করতে পারেন। তো আমি এটিকে এখন টেনে এইখানে নিয়ে আসলে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি এখান দিয়ে এটি ডিলিট করলাম, সরি। এখন আপনারা চাইলে এখানে অন্য একটি ভিডিও এডিট করবেন, তো আপনারা ফরম লাইব্রেরিতে যাবেন, তো এখানে গিয়ে আপনারা একটি ভিডিও সিলেক্ট করলেন, দেন তো আমরা কাজ শুরু করবো। এখন আমাদের ভিডিওতে অডিও এডিট করা, মানে অডিও অ্যাড করা, তো আপনারা অডিও পর অ্যাড করেন, আর আপনার যদি চান যে অনলি মিউজিক থাকবে তখন আপনারা ভিডিওর উপর ক্লিক করে দিন, এই অপশনটি পাবেন। এবং এইখান দিয়ে আপনারা ভিডিওর যে সাউন্ডটি থাকে ওটি জিরো করে দিবেন, দেন সরি। তো আপনারা এখন অডিও অ্যাড করার জন্য আপনার নিচে অপশন দেখতে পাবেন, এখানে অডিও অপশন আছে, অডিওতে যাবেন। এবং আপনার যদি চান যে এই অ্যাপসের ভিতরে যে সাউন্ড আছে ওগুলো ইউজ করবেন, তাহলে আপনার এই যে ইফেক্ট আছে ইফেক্ট ইউজ করতে পারেন, আর মিউজিক থাকলে গান ইউজ করলে গান, অ্যান্ড ভয়েস রেকর্ড যদি ইউজ দিতে চান যে আপনি ভয়েস রেকর্ড দিবেন, তাহলে ভয়েস রেকর্ডে ক্লিক করবেন অ্যান্ড দিবেন। তো আমি এখন মিউজিক দেবো, তো এখানে আমাদের এই অ্যাপসের মধ্যে কয়েকটি মিউজিক আছে, এই ইফেক্ট আছে, তো আমি এগুলো ইউজ করবো না, আমি আমার ফোনে থাকা অডিওগুলো ইউজ করবো। তো আমি এখান দিয়ে একটি সাউন্ড নিব,
এই আপনারা আগে শুনে ডান্স করতে পারবেন, আমি শুনতেছি। ওকে, আমি এটি অ্যাড করলাম, অ্যাড অপশন দিলাম, অ্যাড হইল। এখন সাউন্ড অ্যাড করলাম। এখন আপনি চাইলে সাউন্ডটাকে ডানে আমি আপনার যেইখান দিয়ে আপনার ইচ্ছা সেইখান দিয়ে বসাতে পারি। এখানে ক্লিক করে আপনি ডানে নিবেন। তো আমি প্রথমে অ্যাড করলাম, দেন একটি চিহ্ন দিলাম। ওকে, এখন আমার ইন্ট্রোটা প্রথমে নিতে হবে। তো আমি প্রথমে আমার ইন্ট্রোটা নিয়ে গেলাম। তো আমরা এখন একটু শুনি, শুনতে পাচ্ছেন আমার ইন্ট্রো? আপনারা শুনতে পাচ্ছেন আমার ভিডিওটি এরকম হয়েছে। ওকে, তো আমি এখন এখানে টেক্সট অ্যাড করবো। তো টেক্সট অ্যাড করার জন্য আমাকে এই কর্নারে টেক্সট অপশন আছে, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর টেক্সট, তো এখানে গিয়ে আপনি আপনার কিবোর্ড দিয়ে আপনি লিখলেন আরডুইনো। তো আমি আরডুইনো দিলে আরডুইনো লিখলাম, আরডুইনো। তো আমি টেক্সট অ্যাড করলাম, এই কর্নারে একটি চিহ্ন আছে, এখানে দিলাম। ওকে, হ্যাঁ, আমার এখানে আরডুইনো লেখা আসলো। তো আমি এখন একটি কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আপনার নিচে এই অপশন দেখতে পাচ্ছেন, এই কালার, এটা হলো আপনার বিভিন্ন এফেক্ট, অ্যান্ড এটা আপনার লেখা বিভিন্ন স্টাইল, অ্যান্ড এটি ট্রানজেকশন, আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, অ্যান্ড এটা দিয়ে আপনার কিবোর্ড আনবেন। তো আমি এইখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আসছে। তো আপনারা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, আর যদি চান্স না কোনো অ্যানিমেশন দেবেন না, তখন শুধু এরকম আসবে। তো আমার অ্যাড করলাম, আমি চাই কালারটা একটু চেঞ্জ করবো, কারণ কালারটা ভালো লাগতেছে না কালারটা। তো আমি একটা কালার দিলাম, এই কালারটা দিয়ে আমি এখানে রাখলাম। দেন আমার কালার টালার দেওয়ার পরে এবং অ্যানিমেশন অ্যাড করার পরে দেন আমি এখানে ওকে দিলাম। এখন আপনি চাইলে এখান দিয়ে আপনার এটি মানে ভিডিও কত সময় আপনি এটি আপনার টেক্সটে রাখবেন, তো ওইটি আপনি এখানে স্কেচ করবেন। তো আমি এখানে টেক্সটটি রাখবো অল্প সময়, তো আমি রাখলাম শুনত, অ্যান্ড দেন দিলাম। ওকে, এখন আপনার একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিও যে হয়, তো এটি আপনার এই যে ট্রানজেকশন আসছে, তো এইখান দিয়ে ট্রানজেকশন আপনার ভিডিও দেখতে পাচ্ছেন। এর একটি অ্যানিমেশন আসতেছে, এটি আপনার ট্রানজেকশন, বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে। আপনারা আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আসতেছে, তো আপনারা ইচ্ছে মতো দিয়ে দেন করলেন। এখন এছাড়া আপনারা চান যে আপনাদের ভিডিওর উপরে আরেকটি ভিডিও অ্যাড করবেন, তো তখন আপনার ভিডিও বা ফটো একটি ভিডিও বা একটি ভিডিও বা ফটো অ্যাড করার জন্য আপনাদের পিআইপি একটা অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন, সরি দেখাচ্ছি। তো আপনারা নিচের পিআইপি অপশনে যাবেন, পিআইপি পিআইপি অপশনে গেলে আপনারা এখানে ভিডিও যে ভিডিও অপশন আছে উপরে ভিডিও ফটো টাইটেল কালার সোশ্যাল, তো আপনারা ফটো চাইলে আমি আপাতত ফটো অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই ফটোটি নিলাম, দেন এখানে আসলো, এটা দেখতে পাচ্ছেন ফটো অ্যাড হয়েছে। তো আপনারা এখানে চাইলে ভিডিও অ্যাড করতে পারেন এবং আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে এটি অ্যাড করলাম, অ্যান্ড আপনাদের চান এটি সম্পূর্ণ ভিডিওতে দিবেন, তাইলে সম্পূর্ণ ভিডিওতে এটি দেওয়া যাবে, মানে 0 সেকেন্ড থেকে একেবারে লাস্ট পর্যন্ত। তো আমি দিচ্ছি, আমি অল্প সময় দিলাম, তো দিয়ে দেন টিক মার্ক করলাম, এখন আমার এটি অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল।
এছাড়া আপনারা চান যে স্পিড, ভিডিওর স্পিড বাড়িয়ে দিবেন, দেখা যাবে অনেক সময় ভিডিও খুব লেন্দি হয়, তো লেন্দি হয় তখন স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার স্পিড বাড়িয়েছে, তা আমি আপাতত স্পিড খুব একটা বাড়ালাম না। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা স্পিড বাড়িয়ে কমিয়ে নেবেন। অ্যান্ড এছাড়া আপনারা অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্ট আপনারা ভিডিও লাইট বাড়ানো এগুলো বাড়ানোর জন্য অ্যাডজাস্ট আছে। এছাড়া আপনার স্টিকার আছে, এই তো এগুলোই আসলে ভিডিও এডিটের মূল থিমগুলো। আপনারা এই ব্লগিট অ্যাপসটি খুব সহজে, খুব ইজিলি আপনাদের বাসায় বসে আপনারা ভিডিও করে এডিট করতে পারেন, অ্যান্ড আপনারা ইউটিউবে আপলোড দিতে পারেন, খুব ইজি একটি কাজ, আপনারা ট্রাই করুন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান ভিডিও এডিটের ব্যাপারে কোনো ধরনের। তো আপনারা ভিডিও এডিট করা শেষ হয়ে গেলে আপনারা এটি তো ইম্পোর্ট করতে হবে, তো মানে এটি ফাইনালি এটাকে ইম্পোর্ট করে একটি MP4 আকারে রাখার জন্য আপনারা ফাইনালি এডিট করার শেষে এইখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন অ্যান্ড এদের কর্নার দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন, দেন আপনাদের একটি ইম্পোর্ট হবে। তো এটির ইম্পোর্ট হতে একটু সময় লাগবে, আপনার দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং দি ভিডিও 2%, তো এরকমই আপনার 100% হবে এবং আপনার ভিডিওটি ইম্পোর্ট হবে। তো আপনারা ইম্পোর্ট হলে দেন আপনারা আপনাদের এডিট করা ভিডিওটি এনজয় করতে পারবেন। ওকে, চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার ভিডিও আপলোড করছে, তো এখন আপনারা ভিডিওগুলো দেখুন আর আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি শেষ করার আগে একটু কথা বলবো, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটি লাল বাটন, এখানে ক্লিক করবেন এবং পাশে একটি বেল এর মতন দেখতে পাচ্ছেন বেল আইকন, ওটি ক্লিক করবেন, কারণ ওটিতে ক্লিক করলে আপনারা রেগুলারলি আমার ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন যাবে, আপনারা পাবেন অ্যান্ড ভিজিট করবেন। ওকে, লেফট বাই টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ড্রোনে ভিডিও আসতেছে, আর 2-3 দিনের ভিতরে ড্রোনে ভিডিও আসতেছে, আর রোবটিক্সের ভিডিও অলমোস্ট আমরা মেক করছি, তো আমরা আপলোড দিতে একটু সময় হচ্ছে, আমাদের এডিট করা লাগতেছে। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। ওকে, টাটা, বাই বাই।